আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমরা ইসমে আজম সম্পর্কে জানব। ইসমে আজম এমন একটি কালাম বা এমন একটি দোয়া যে ইসমে আজম যদি কেউ পাঠ করে, দোয়া করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং সে ব্যক্তি যা চাবে আল্লাহ তাআলা তাকে সেই জিনিসটাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে এবং মিশকাত শরীফে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1493, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3475 এবং মিশকাত শরীফ হাদিস নাম্বার 2283। আবদুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন যে একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলেন, তখন দেখলেন যে এক ব্যক্তি সালাত আদায় করছে এবং এভাবে দোয়া করছে। বন্ধুগণ, আমরা দোয়াটি একটু পরেই জেনে নেব। এই দোয়াটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, সে ইসমে আজম নিয়ে দোয়া করছে যার মাধ্যমে চাইলে চাওয়া পূর্ণ করা হয় এবং দোয়া করলে দোয়া কবুল করা হয়। প্রিয় বন্ধুগণ, আপনারা হাদিসটি শুনলেন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলেছেন যে এই দোয়াটি পাঠ করলে সে যে ব্যক্তি পাঠ করবে এবং সে যে দোয়াই করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং তার চাওয়া পূরণ করবেন। তো বন্ধুগণ, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি উশহিদুকা আন্নাকা লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় বন্ধুগণ, আপনারা দোয়াটি স্ক্রিনে বাংলা লেখা দেখে দেখেও মুখস্ত করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি উশহিদুকা আন্নাকা লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধুগণ, এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি এবং সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, আপনি একক ও অমুকাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম লাভ করেননি আর তার সমকক্ষ কেউ নেই। প্রিয় বন্ধুগণ, আপনাদের যত কষ্টই হোক না কেন, এই দোয়াটি আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন, কারণ এই দোয়াটি পাঠ করার পরে আপনি যে দোয়াই করেন না কেন, আল্লাহ তাআলার কাছে যাই চান না কেন, যদি সেটাতে আপনার মঙ্গল থাকে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সেইটা দান করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে উক্ত দোয়াটি মুখস্থ করার তৌফিক দান করুন এবং উক্ত দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিবেন, যাতে করে সকলেই এই ইসমে আজমটি সম্পর্কে জানতে পারে। আর বন্ধুগণ, আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। মহান আল্লাহ চাই তো দেখা হবে পরবর্তী কোনো একটি ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بذكر الإله وتصفو الحياة بدون